আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে এখন আপনার সমস্ত ম্যাথস, কেমিস্ট্রি, ফিজিক্স ও বায়োলজি ডাউটের উত্তর পাওয়া যাবে। শুধু নিজের প্রশ্নের ফটো তুলুন, সেটাকে ক্রপ করুন আর তৎক্ষণাৎ ভিডিও সলিউশন পান। এখনই ডাউনলোড করুন। হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের এখানে কি ট্রু ফলস এর কোশ্চেন আছে। ক্যারি মুলিস ডিসকভার্ড পিসিআর ইন 1983। তো এখানে আমরা প্রথমে যে বুঝি পিসিআর বলতে আমরা কি বুঝি, এবং তারপর জানবো যে ক্যারি মুলিস এটিকে ডিসকভার করেছিলেন কত সালে। তো প্রথমে আসছি পিসিআর কাকে বলে। তো এই পিসিআর হলো পলিমারেজ চেইন রিয়াকশন, পলিমারেজ চেইন রিয়াকশন, যেখানে কি করা হয় না জিন অ্যাম্প্লিফিকেশন বা জিনের ক্লোন তৈরি করা হয়। তো এখানে প্রথমে একটি অরিজিনাল ডিএনএ নেওয়া হয়, যার এখানে ব্লুগুলি নিউক্লিওটাইড তোমরা দেখতে পাচ্ছ, এবং এটিকে আমরা ডিএনএ প্রাইমার বলে থাকছি। তো এটিকে কি করা হয় না 95 ডিগ্রি সেন্টিগ্রেডে ডিন্যাচুরেশন করে যে ডিএনএ স্ট্র্যান্ডগুলি আছে সেগুলিকে কিন্তু আলাদা করা হয়, অর্থাৎ ডিন্যাচুরেশন করা হয়। তারপর কি করা হয় না অ্যানিলিং করা হয়, অর্থাৎ ডিএনএ প্রাইমারের সাহায্যে কিন্তু নতুন একটি ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করা হয় 3' টু 5' এর দিকে। তারপর কি করা হয় না সেগুলিকে ট্যাগ পলিমারেজ দ্বারা কিন্তু এক্সটেনশন করে নতুন একটি ডিএনএ স্ট্যান্ড তৈরি করে নতুন ডিএনএ তৈরি করা হয় বা নতুন ডিএনএ সিকোয়েন্স তৈরি করা হয়। তো এটিকে প্রথম কিন্তু ক্যারি মুলিস ডিসকভার করেন, কোন সময় না 1983-তে। অর্থাৎ কি এখানে আমাদের যে প্রশ্ন আছে যে ক্যারি মুলিস ডিসকভার পিসিআর ইন 1983, এটি ট্রু কি ফলস হবে, তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে না ট্রু। থ্যাংক ইউ। ক্লাস 6 থেকে 12 এর সাথে নিট, আইআইটি, জেইই মেন্স এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত 10 মিলিয়নের থেকে বেশি স্টুডেন্টের ভরসা। আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন বা নিজের প্রশ্ন 8400400400 তে হোয়াটসঅ্যাপ করুন।